তুরস্কের পুলিশ চোরাচালানকারীদের কাছ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের একটি আসমানি কিতাব উদ্ধার করেছে তুরস্কের উত্তরাঞ্চলীয় সামসন প্রদেশের পুলিশ জানিয়েছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে বলে খবর পাওয়ার পর তারা ওই চক্রকে ধরতে অভিযান চালায় অভিযানে এক পর্যায়ে প্রদেশের জানেক শহরে উপকণ্ঠে দুটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয় এ সময় একটি গাড়ি থেকে প্রায় আড়াই হাজার বছর আগের ঐশী গ্রন্থ তাওরাতের একটি কপি উদ্ধার করা হয় উনিশ পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে আটকানো ছিল ঐতিহাসিক এই ঐশী গ্রন্থ চোরাচালানের দায়ে এ পর্যন্ত পাঁচজনকে আটকের কথা জানিয়েছে তুরস্কের পুলিশ নবী হযরত মুসা আলহ সালাতামের ওপর তাওরাত নাজির হয়েছিল হজরত মুসা আলাহ সালাতুসালাম তার ভাই হজরত হারুন আলাহ সালামকে নিয়ে বনি ইসরায়েল জাতির মধ্যে এই তাওরাতের বাণী প্রচার করেন তবে ইহুদি পুরোহিতরা পরবর্তী সময় এই ঐশী গ্রন্থের বাণীকে পরিবর্তন করে ফেলেন আর ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের ওপর পবিত্র কুরান নাজিল হওয়ার পর মূল তাওরাত গ্রন্থের কার্যকারিতাও শেষ হয়ে যায়